আপনারা যে এখানে অবৈধ ভাবে থাকছেন, আপনারা কি ম্যারিড? তাহলে অবৈধ ভাবে কেন থাকছেন? আপনি স্টুডেন্ট পরিচয় দিয়েছিলেন না? কেন স্টুডেন্ট পরিচয় দিয়েছেন? আপনি স্টুডেন্ট আনি কোথায়? আমি তো আন্দোলনের জন্য বাসা থেকে বের হয়ে আসছি, যে আন্দোলন আমি জানি না বরিশাল আছে, কোথায় আছে জানি না। কোন পদের অফিসার? কনস্টেবল। একজন পুলিশ কনস্টেবল, ঠিক আছে। আপনি উনি আমাদেরকে চার্জ দিয়েছিল, উনি যখন এখানে ফার্স্ট আসছে ওনাকে আমরা কোয়েশ্চেন করছি, উনি বলছে ওনার হাজব্যান্ড, ঠিক আছে। তারপরে উনি আবার আমাদেরকে হুমকি দিয়েছে যে আপনারা কেমন স্টুডেন্ট। ওনারা আমাদেরকে আপনার হুমকি দিয়েছিল যে আপনি কেমন স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, কিন্তু উনি নাকি আন্দোলন করতেছে আমাদের সাথে এক পুলিশকে নিয়ে, যারা আমাদের ভাইকে মারছে না। তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে, রুমের মধ্যে, এই এই যে রুমটা দেখছেন আপনারা, এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম। এই হচ্ছে পুলিশ, আর এদের মতো কিছু নষ্টা, কিছু মেয়ে, মা বোন তো কিছু বলতে হয় না, এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এই রকম বল, যারা বিদ্রোহী আছে এরকম বোনগুলো সম্মাননীয় হচ্ছে, ঠিক আছে। এরা হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও যাই। আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর 10, আমি থাকি মিরপুর 1, আমি আমার ফ্রেন্ড আমরা দুজনে মিলা হচ্ছে ওইখানে গিয়েছিলাম। আপনার উচিত হয়েছে না এখন আপনার বক্তব্য কি সেটা বলুন। এখন আমার বক্তব্য হচ্ছে আমি ভুল করছি, এটা আমার করা উচিত হয়নি। আচ্ছা, একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি। আপনি কি স্টুডেন্ট? জি। কোথায়? আমি আসল স্টুডেন্ট। হ্যাঁ, আমি পটুয়াখালী আইডি কার্ড ভাই আমি নিয়ে আসিনি। আমি কেন আইডি কার্ড নাই কেন? পটুয়াখালী সরকারি কলেজ হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার সোশিওলজি ডিপার্টমেন্ট। আচ্ছা, আর এই বন্ধুর সাথে কি ভাবে পরিচয়? ওর সাথে আমার পরিচয় ক্লাস 10 থেকে। হ্যাঁ, রিলেশন কি অনেক আগে থেকে? কর্মরত কোন জায়গায়, কোন 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 থানায় বা কোন কোথায়? কোন কোন থানায় কর্মরত বন্ধু? বরিশাল। আপনি জানবেন ক্লাস 10 থেকে যে যেহেতু পরিচয়। বরিশাল মেট্রোপলিটন। উনি তো ম্যারি। কোন থানায় লেখা? কোন সেটা জানেন? মানে থানায় না, ওটা মেট্রোতে। এখানে আপনি কতদিন যাবত আছেন? আপনি ক্লাস 10 থেকে হোটেলে কতদিন যাবত? এই ভাই বিকাল আসছে। উনি বলে সকাল আসছে জানেন? নজরুল ইসলাম, বরিশাল মেট্রোতে। বরিশাল মেট্রোতে কোন জায়গায়? বরিশাল মেট্রো। জোরে বলো, কথা জোরে বলেন। আমরা এইখান থেকে শুনতেছি পুলিশ লাইনে ভাই, রাস্তায় আমাদের মারার সময় তো কণ্ঠ এমন আসতে ছিল না। জোরে বলেন, এখন ওই ওই জোরটা দেখান। ঝালকাঠি রাজাপুর। আমি সকালে অফিসের কাজে আসছি ঢাকা হেডকোয়ার্টে, কাগজপত্র জমা দিয়ে আমি একটু পরে ব্যাক করব আর কি। এখানে আসছি বিকালবেলা, আসছি অনেক বন্ধুর সাথে আসছিলাম। কোন বন্ধু? মেয়ের বন্ধুর সাথে আসছিলাম। নাম কি তার? নাম জান্নাত। কেন আসছেন? কেন আসছেন বলেন, উত্তরটা দেন। ওরকম সম্পর্ক না। তাহলে কি এটা কি ভাড়ায় চালিত? তাইলে
বলেন আমার খুব কাছে এক বন্ধু, আমার কাছের ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ডের সাথে একা রুমে কি করেন? কি জাস্ট ফ্রেন্ড নাকি? আর তোমরাও ওই তো ছেলে, আপনি মাদক সেবন করছিলেন? না আপনারা গন্ধ পাচ্ছেন, বলেন এগুলো আপনার না নাকি নাকি আমাদের কারো? বলেন, আরে বলেন, আপনাকে মুখটা খুলেন না, আমার কাছে আপনি গাইছেন বলেন। আচ্ছা ঠিক আছে, আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন, ইনি আনুমানিক সময় প্রায় 2টার পরে আসছে। আমি তখন খাইতে বসছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, তখন আরেকজন ছিল, আমি ওনাকে রুম দিইনি, আমি জানি না ওনার সম্বন্ধে কি, কিন্তু উনি বলছে জব করে, কিন্তু পুলিশের চাকরি করে এটা উনি বলেনি। উনি করেছে না, ভোটার আইডি কার্ড আমি দেখছি কিন্তু ফর্ম করা হয়নি এখনো। কেন? উনি আরেকজন ছিল, আমি ছিলাম না, আমি খাইতে গেছিলাম, লাঞ্চের সময় ছিল। আমি যে সময়টা ছিলাম সবকটা ফর্মই ওখানে আছে, পুরোটা রুম চেক করতে পারবেন। আমি যখন থাকি সবকটা এন আইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে যাই, কিন্তু উনি ওনার উনি মেবি আড়াইটা 2:20 এরকম হবে। ও বলছে ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করার জন্য এখানে আছে। আমরা ফার্স্টে এই হোটেল যখন উঠি, ওঠার পর মানে যে আমরা নর্মালি চেকিংয়ের জন্য যে আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু অনেক মানে অস্ত্রোপচার হচ্ছে, তো এই জন্য সাধারণ একটা চেকের জন্য আমরা এই হোটেলে উঠেছিলাম। তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম, তো ওই রুমে যখন নক দিই তো উনি বের হয়, উনি বের হয়ে আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ। তো পুলিশ তো ওনার চোখের দিকে তাকি একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদকদ্রব্য সেবন করছিল। তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে, তো সময় লাগার পর যখন উনি রুমটা খুললো, খোলার পরে মানে ওনার মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে। তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম, তো উনি বলতেছিল যে মানে ওনার সাথে যে মহিলা ছিল উনি আমাদের সাথে শাউট করছিল যে উনি স্টুডেন্ট বা এমন অনেক শাউট করছিল। তো এক পর্যায়ে যখন মানে সব কিছু ইয়ে হচ্ছিল, তো উনি হুট করেই নাটক করে ভাঙ করে পড়ে যায়। যে আমরা সবাই উদ্দেশ্যেই বলবো যে নাটক কম করো প্রিয়, বাংলাদেশে আর এইসব চলবে না। পেছে আমরা পানি দিচ্ছিলাম, ওনার চোখ নড়তেছিল, তাও কোনো লাভ হয় না, উনি উঠবেনই না, কোনোভাবে উঠবেন না। ওনার চোখে এত পানি দিলাম, ওনার চোখ নড়ে তাও উঠে না। তারপরে শেষে যে ওই আপু আসলো, আপু এসে কোনোভাবে ওনাকে তারপরে উঠাইছে, উনি হ্যাঁ মুখে অনেক পানি দিছে, কোনো লাভ হয় নাই। এখন এমনি পুলিশ অফিসার আমাদের যে অত্যাচার করছেন, আমরা কি সেগুলো শাস্তি পাবো? এটা আসলে আমাদের জাতির কাছে প্রশ্ন। আমরা স্টুডেন্টরা আনুমানিক 9:30 আমরা এখানে রেড করি, রেড করা তো আমাদের অধিকার নেই। তারপর আমরা দেখছিলাম যে কোনো অসাধু কিছু হচ্ছে কিনা, আমরা এখানে আসার পরে দেখতে পাই যে ওনারা হোটেলের মধ্যে অবৈধভাবে মেয়ে ছেলে রাখছে। কারণ যখন হোটেলের মধ্যে এই ছেলেটা, ওর নাম হোসাইন, ও যখন এখানে নক করছে ওকে হুমকি দিছে, বলছে যে আমি পুলিশ সদস্য, আমার এখানে আমার রুমে কেন, কে এই রাইটসটা দিছে তোমাদের? আমি পুলিশ সদস্য, আমি হেডকোয়ার্টার থেকে আসছি। পরে যখন জানতে পারি সামান্য একজন কনস্টেবল, ওনারা এদের মতো কিছু পুলিশ সদস্যের কারণে পুলিশ বাহিনীটার নাম খারাপ করছে। আপনারা মিডিয়া পার্সনরা আছেন, ভাইয়েরা আমাদের, সবাই স্টুডেন্টদের সহযোগিতা করেন এবং পুলিশ বাহিনীটা যেন ধ্বংস হয়ে না যায় সেই দিক থেকে আপনারা আওয়াজ তুলবেন, আপনারা সত্যটা প্রচার করবেন। এইটুকু আপনাদের কাছে আমাদের আমরা আহ্বান জানাবো, আমাদের ছাত্র সমাজ ভাইদের এবং এলাকার যে সচেতন নাগরিকদের আমরা আহ্বান জানাবো ছাত্রদের পক্ষ থেকে, আপনারা সবাই আপনার বাড়ির সামনে, আপনার শহরে, আপনার এলাকায় যে সমস্ত জায়গায় মাদক সেবন এবং হোটেলগুলো আছে, এই হোটেলগুলোকে চেক করেন। চেক করার পরে আপনারা দেখেন অনৈতিক কিছু হচ্ছে কিনা। আমরা সবাই এগিয়ে আসি, আমাদের দেশটাকে আমরা রক্ষা করি।